এই দাঁড়া দাঁড়া দাঁড়াও ভাই, ভিডিওটা উপরের দিকে টান দিও না, ভিডিওটা দেখার সাথে সাথে আবার উপরের দিকে টান মারতেছো কেন ভাই? আগে ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করো, তারপরে কিছু কথা বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তো কলিজার ভাইরা কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তোমাকে দোয়া ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো কলিজার ভাইরা দেখতে পারতেছো জুনের ভিতরে থেকে কিন্তু আমি আমার টিমেট গুলো রিভাইভ দেই আর ম্যাচটা কিন্তু আমরা শেষের দিকে বুঝা নেই। আর কলিজার ভাইরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর ভিডিওটা যারা লাইক করো নাই তাড়াতাড়ি একটা লাইক করো, একটা কমেন্ট করো, যদি পারো তোমার ফ্রেন্ডদের কাছে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও। আর কলিজার ভাইয়ারা, আর আমি বলছিলাম যে গিল্ডে ঢোকার জন্য তোমাদেরকে নাম চেঞ্জ করতে হবে, তো অনেকে ডায়মন্ড টপ আপ করতে পারে না, অনেকের সমস্যা হয়। তো যাই হোক কলিজার ভাইয়ারা, তোমাদেরকে নাম চেঞ্জ করতে হবে না, তোমার যে নাম আছে ওই নামই থাকবে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, পাঁচ লেভেল গিল্ডে যে আবদার ব্যানারটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, এই আবদার ব্যানারটা সিলেক্ট করতে হবে, এবং কি সিলেক্ট করার পরে তোমরা অ্যাড পাঠাবা গিল্ডে। আর সিলেক্ট না করে অ্যাড পাঠাবা না, তাহলে কিন্তু তোমাদেরকে গিল্ডে নেব না। আর কলিজার ভাইরা প্লাস, তোমরা যদি গেমে অ্যাক্টিভ থাকো, গিল্ড লিডার যদি কখনো গ্রুপে ডাক দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর কলিজার ভাইরা অনেকে আসো, আসো না, তো গ্রুপে যারা আসবা না, ঠিক আছে, তাদের কিন্তু আনফ্রেন্ড করে দেওয়া হবে এবং কি গিল্ড থেকে বাই করে দেওয়া হবে, ঠিক আছে? তুমি গেম খেলো বা না খেলো, ঠিক আছে, তোমার যদি গিল্ড লিডার অ্যাক্টিভ দেখে গেমের ভিতরে, ডাক দিলে আসতে হবে, ঠিক আছে? তুমি খেলো আর না খেলো, গ্রুপে যদি ডাকি তোমার আসতে হবে, ঠিক আছে? আর কলিজার ভাইরা, তোমরা যারা আমার গিল্ডে থাকে, আমার গিল্ডে 6 লেভেলের করে দিতে পারবা, তোমাদের কিন্তু আমি ডায়মন্ড টপ আপ করে দিব, আমি কথা দেয়া কথা রাখি, তোমরা জানো। তো কি করতেছো কলিজার ভাইরা, তাড়াতাড়ি গিল্ডে চলে আসো আর গিল্ডে 6 লেভেলের করে দাও আর ডায়মন্ড টপ আপ নিয়ে যাও। আর আমি ভিডিওর স্ক্রিনে আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, যারা গিল্ডে ঢুকবে একমাত্র তারাই ফোন দেবা আমার ইমোতে, ঠিক আছে? আর কলিজার ভাইরা, যারা গিল্ডে ঢুকবা না তারা কিন্তু ফোন দেবা না, তোমাদের বারবার বলি, যারা গিল্ডে ঢুকবা না তারা কিন্তু কখনোই ফোন দেবা না ভাই, ঠিক আছে? অনেকে আছো ফোন দেও আমারে ডিস্টার্ব করো, বিশেষ করে ভাই যারা গিল্ডে ঢুকবা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবা না, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দেবা, ঠিক আছে? তো আমি আবারও বলি, আমার গিল্ডে 6 লেভেলের করে দাও আর ডায়মন্ড গিভাই নিয়ে যাও কলিজার ভাইরা। তো ওই জায়গায় লাস্টে একটা প্লেয়ার অ্যালাইভ আছে, তো দেখি ভাই এই প্লেয়ারটা আমি মারতে পারি কিনা। তো মাহবুব ভাই জায়গায় কিল পায় নাই, তো আমরা ভাবছি মাহবুব ভাইয়ের কিলটা দিয়ে দেবো। আর এই জায়গায় কিন্তু আমার সেটটা প্রচুর পরিমাণে ল্যাক করতেছিল, আমার পিন কিন্তু হাই হয়ে যায়, ঠিক আছে? আর আমি এই জায়গায় দাঁড়াই পড়ি, তোমরা দেখতে পারতেছো আমার পিন কিন্তু হাই হয়ে গেছে আর ম্যাচটা কিন্তু ফাইনালি ভুয়া। তো কলিজার ভাইরা, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকো তাহলে ক্ষমা দৃষ্টিতে নেবা। তো কলিজার ভাইরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।